আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর মতিউর রহমান চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা তিন মাসের যে আমরা অর্গানিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে গাইডলাইনটা দিই আপনাদের, তো আসলে এই গাইডলাইনটা আসলে কি আছে এখানে অনেকে এটা বুঝতে পারেন না। অনেকে আমরা অনলাইনে দিয়ে থাকি, অনেকে আমরা অফলাইনে যারা সরাসরি আমাদের কাছে আসেন তাদেরকে আমরা দিয়ে থাকি। তো মূলত আজকে এই বিষয়টা অনেক সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলো অনেকে ভুল করে, তো সেক্ষেত্রে আপনার আজকে আমরা একটু বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করবো যে আসলে আপনি এটা কীভাবে এটা মেনটেন করবেন। আসলে আইবিএস রোগীদের আমরা যে তিন মাসের যে গাইডলাইনটা দিই এটা আসলে মেনটেন করার যে বিষয় এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে মেনটেন্স এটা আপনাকে অত্যন্ত সুন্দরভাবে আপনাকে করতে হবে, এটা করলে আপনার যে প্রবলেমগুলো থাকে এটা সমাধান ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়গুলো আপনাদের কিছু পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা দেখেন যেখানে আমরা কিছু পরামর্শ দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা, এই পরামর্শগুলো মূলত আমরা যেটা দিয়ে থাকি যে আইবিএস রোগীদের কিছু পরামর্শ সেটা হচ্ছে আমরা বলেছি এখানে যে নিয়মিত আপনি সলাত আদায় বা কোরআন পড়বেন। আজকে দেখেন যারা মুসলিম ধর্মাবলম্বী আসলে আইবিএস রোগীদের আর সর্বপ্রথম যেটা পাঁচ অক্ত সলাত আদায় করা এটা আপনার জন্য এটা আসলে বিশাল এটা ব্যায়াম এক্সারসাইজ হয়ে যায় এবং আপনার অনেকগুলো মানসিক প্রশান্তির একটা বিষয় থাকে এটা কিন্তু আপনার হয়ে যায়। কারণ আমরা প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে নিয়মিত সলাত আদায় করুন, কোরআন আপনি পাঠ করুন, অথবা কোরআন আপনি তেলাওয়াত করতে না জানলে আপনি ওয়াজ বা কোরআন তেলাওয়াতের যে অডিওগুলো আছে এগুলো আপনি আপনি শ্রবণ করুন, তাহলে আপনার মানসিক যে প্রশান্তি এটা আপনার চলে আসবে, আপনি টেনশন মুক্ত থাকবেন। আপনার টেনশন আসলে আপনি অনেকে টেনশন করছেন যে আসলে আমার কী হবে আইবিএস এই সে বিভিন্ন রকম আপনার প্রবলেম, তাহলে আপনার এই যদি আপনি এটা টেনশন করেন তাহলে আপনি কিন্তু এই আইবিএস তা আরও কিন্তু বৃদ্ধি হবে। কারণ আপনাকে টেনশন মুক্ত লাইফ লিড করতে হবে, আপনাকে ফ্রি থাকতে হবে, আপনাকে টেনশন করে এরকম আপনি ভালো হবেন না। তো সেক্ষেত্রে আপনি টেনশন কেন করবেন, আপনি টেনশন মুক্ত থাকতে হবে। কি কারণে আল্লাহ যেন রোগ দিয়েছে আপনাকে ভালো করার দায়িত্ব কিন্তু উনি নিয়েছেন এবং ভালো করার যে বিষয়টা এটা আসলে আল্লাহ তালাই কিন্তু আপনাকে এখান থেকে ভালো করবে। সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে আপনি ভালো হবেন না এমনটি না, আপনি ভালো হবেন এটাই হচ্ছে প্রকৃত বিষয়। কিন্তু আপনাকে ওই অনুযায়ী আপনাকে জীবন ধারণ আপনাকে করতে হবে। আপনাকে যে তিন নম্বর যে বিষয়টা বলেছি পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে ফিল্টারিং বা ভালোভাবে ফুটিয়ে পানি পান করা। আপনার বারবার আমরা বলছি যে পানি এটা ফিল্টারিং, আপনি অফিসে কাজ করছেন, আপনি বাড়িতে আছেন, অথবা আপনি যে কোনো জায়গাতে জার্নি করছেন, আপনাকে পানি বিশুদ্ধ খাওয়া এটা আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে পানি বিশুদ্ধ খাওয়া এটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে খেতে হবে পানি ফিল্টারিং করা। তো সেক্ষেত্রে পানির যে একটা বিষয় আছে এটা যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে আপনাকে কোনো প্রবলেম তৈরি হবে। সেক্ষেত্রে পানি বিশুদ্ধ খাওয়া এটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। আমরা বিভিন্নভাবে পানির ভিডিওতে আপনাকে কিন্তু বিস্তারিত বলেছি আমরা। এরপর চার নম্বরে যেটা বলেছি সেটা হচ্ছে আমরা শুকনা মরিচ বা গুঁড়োমরিচ এবং টমেটো ধনিয়া পাতা পরিহার করার জন্য আমরা বলছি। কারণ শুকনা মরিচ এটা সূক্ষ্ম একটা জিনিস, কিন্তু শুকনা মরিচটা খেলেই বা আপনার গুঁড়োমরিচটা আপনি যদি খান তাহলে অনেকের অনেক ধরনের প্রবলেম এটা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা এটা একদম নিষিদ্ধ করছি যে আপনি অন্তত তিনটা মাস আপনি 90টা দিন যারা অর্গানিক হেলথ ফাউন্ডেশনের 90টা দিন আপনি কন্টিনিউ করছেন আপনি অবশ্যই এখানে শুকনা মরিচ, গুঁড়োমরিচ এবং টমেটো এবং ধনিয়া পাতা অবশ্যই পরিহার করতে হবে আপনাকে। পাঁচ নম্বর আমরা যেটা বলছি সেটা হচ্ছে আলো বা লাল চাউলের ভাতটা আপনাকে খেতে বলছি। তাহলে দেখা যাচ্ছে ফাইবার লাল চাউল অথবা আপনার আলু চাউল আসলে আমাদের পেটের ক্যাপাসিটি যেহেতু আমরা প্রথম দিকে আমাদের কম থাকে, আমাদের পেটের ক্যাপাসিটি অত্যন্ত কম থাকে, অর্থাৎ আপনার যে কোলনের যে ক্যাপাসিটি অর্থাৎ ব্যাকটেরিয়ার যে ক্যাপাসিটি এটা অত্যন্ত কম থাকার কারণে আপনার যে লোড নেওয়ার ক্যাপাসিটি এটা কিন্তু থাকে না। এই কারণে প্রথমে আপনাকে নরম ভাত আপনাকে যেটা ডাইজেস্ট করবে আপনার যেটা হজম প্রক্রিয়া সুন্দর হবে এই জাতীয় জিনিসগুলো আপনাকে আমরা কিন্তু খেতে বলছি। আপনার ক্যাপাসিটিটা বাড়লে আস্তে আস্তে আপনি এখানে শক্ত জিনিসগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু অন্তত 90 দিন প্রথম তিন মাস আপনাকে আমরা বলছি যে আপনি প্রথমে আপনি আলু চাউলের ভাতটা আপনি এটা নিয়মিত করুন, এরপরে অথবা মাঝে মাঝে আপনি আপনার যেটা বলছি যে আপনার লাল চাউলের ভাত এটা আপনি খেতে পারেন। এরপরে ছয় নম্বর আমরা যেটা বলছি লিকার চা খাবেন দিনে 2-1 টি। যদি লুজ মোশন থাকে যারা আপনার ডায়রিয়া অথবা আইবিএস ডি যাদের অর্থাৎ যার লুজ মোশন আছে আপনার বাথরুমটা নরম হয় আপনার মাঝে মাঝে পাতলা হয় পানি মতো হয় সেক্ষেত্রে আপনি যে চাটা আমরা বলছি সেটা হচ্ছে আপনার পিওর যে চা
অর্থাৎ আপনি সিলেট থেকে আপনার চা পাত্রানে চেষ্টা করবেন, অথবা যারা আপনার আর্মিতে যারা চাকরি করে তারা কিন্তু পিওর জিনিসটা পায়, তো অথবা কিছু অনলাইনে বিক্রি হয় যারা, এই ধরনের আপনি একটা চেষ্টা করলে কিন্তু আপনার হবে। তো সেখান থেকে আপনি কালেক্ট করে ওই পিওর চায়ের পাতা দিয়ে আপনি এটা লিকার চা আপনি বাড়িতে তৈরি করে আপনি খান, তাহলে আপনার জন্য কি এটা নিরাপদ হবে এবং আপনার জন্য এটা ভালো হবে। যদি লুজ মোশন থাকে আর কোষ্ঠকাঠিন্য থাকে আপনি এটা খেতে যাবেন না। আপনার কোষ্ঠকাঠিন্যর জন্য আলাদা আমাদের ফর্মুলা আছে, ওটা আমরা বলবো আমরা। এরপর হচ্ছে যারা আট নম্বরে যেটা বলছি, আপনি সবার কথা বাদ দিন, আপনি ভালো হবেন এটা মনে রাখুন। কারণ আপনি যে আইবিএস হয়েছে অনেকে বলছে আপনি ভালো হবেন না, অনেকে আপনার বিভিন্ন রকম আপনার কথাবার্তা বলছে, তাহলে আপনি আসলে এটা বাদ দেন। আপনি ভালো হবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো করবেন, সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করেছেন, আপনাকে এই দুনিয়াটা আপনাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সেক্ষেত্রে আপনি ভালো হবেন এটা সুনিশ্চিত। আপনাকে অনেকে অনেক রকম কথাবার্তা বলবে, আপনার ডিমোটিভেশন করবে। আপনি মনে রাখুন, পৃথিবীতে কেউ কোনো কিছু আপনাকে করে দিবে না। আপনাকে পৃথিবীতে আপনি যেমন একা এসেছেন পৃথিবীতে, ঠিক তদ্রূপ আপনাকে কবরে যেমন একা যাওয়া লাগবে, আপনার দায় দায়িত্বগুলো আপনার যে কর্তব্যগুলো আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, আপনার বুদ্ধি দিয়েছে, আপনাকে এই বিবেক বুদ্ধি দিয়ে আপনাকে কাজগুলো কিন্তু উদ্ধার করে নিতে হবে। সেক্ষেত্রে আপনাকে অনেকে ডিমোটিভেশন করবে যে আপনি ভালো হবেন না, কারণ ওই ভালো হয় নাই, কারণ সঠিক জায়গায় সঠিক পরামর্শ না পাওয়ার কারণে সে ভালো ফলাফল পায় না। সেক্ষেত্রে আপনাকে বলতে পারে যে আপনি ভালো হবেন না। তো আমরা বলছি যে আপনি সবার কথা বাদ দিন, আপনি ভালো হবেন এটা আপনি মনে রাখুন। এরপরে হচ্ছে আমরা যেটা বলছি সেটা হচ্ছে খাবারের আমাদের দেখানো আমাদের, এরপর যেটা বলছে 9 নম্বরে যে খাবারের সময় পেটে 3 ভাগের 1 ভাগ খান। আজকে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে খাবারের সময় আমরা যদি 3 ভাগের 1 ভাগ খাই, এটা আল্লাহ রাসূল একটু শূন্য যে আমরা অনেক সময় খেতে খেতে কি একদম গলা পর্যন্ত আমরা খেয়ে ফেলি, আরো কিছু নাই যে আমরা খেয়ে ফেলি। তাহলে আপনাকে আল্লাহ রাসূল যেটা বলছেন খাবারের একটা আমি ভাগ করবে, আপনার পেটের যে ক্যাপাসিটি এটা ভাগ করবে। আইবিএস রোগীদের পেটের ক্যাপাসিটি এমনিতেই কম, তাহলে আপনার যে ক্যাপাসিটি আছে ওই 3 ভাগের 1 ভাগ আপনি খাবেন। আল্লাহ রাসূলের এটা সুন্নত। তাহলে আল্লাহ রাসূল যে বিধানগুলো বলেছে এটা আসলে অমায়িক, এগুলো আসলে বিজ্ঞানসম্মত। সেক্ষেত্রে আপনি যদি এই বিধানটা ফলো করেন, আল্লাহ রাসূলের এই কথাটা শুনেন, তাহলে আপনি একদিকে সুন্নত পালন করা হলো, অন্যদিকে আপনার পেটটা কিন্তু ভালো থাকলো। সেক্ষেত্রে আমরা বলছি যে আপনি পেটের 3 ভাগের 1 ভাগ আপনি খাবেন, তাহলে আপনার পেটটা ভালো থাকবে। এরপরে আমরা যেটা বলছি 9 নম্বরে যে খাবারের 30 মিনিট আগে অথবা পরে পানি পান করুন, অর্থাৎ এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে দেখেন যে আমাদের 30 মিনিট আগে পরে পানি পান করবেন কেন, আমাদের যে এখানে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের এনভায়রনমেন্ট, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা এটা হজম করার ক্ষেত্রে সহযোগিতা করে। আপনি যখন ভাত খাওয়ার পরে আপনি পানি খাবেন, তখন ওই অ্যাসিড এবং পানি মিশ্রিত হয়ে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হয়। তো সেক্ষেত্রে আপনি যখন পানিটা 1 ঘন্টা পরে, 40 মিনিট পরে, আধা ঘন্টা পরে পানি পান করবেন, তো আপনার খাবারের সঙ্গে যে এনজাইমটা দরকার, যে হজম প্রক্রিয়ার জন্য যে অ্যাসিডটা দরকার, এটা কিন্তু সুন্দরভাবে কাজ করে, তো হজম প্রক্রিয়া সুন্দর হয়। এ কারণে আপনার কিন্তু হজমটা ভালো হওয়ার কারণে আপনার সুন্দরভাবে হজম হতে পারে, আপনার কিন্তু আইবিএসটা আস্তে আস্তে রিলিজ হয়। কিন্তু আপনি যখন এটা পানি পান করে ফেলবেন, তখন ওই অ্যাসিড এবং হচ্ছে পানি একত্রিত হওয়ার কারণে এই হজমটা করতে পারে না। এই জন্য আমরা বলছি যে খাবার 1 ঘন্টা আগে অথবা পরে পানি পান করবো। এরপরে যে বিষয়টা আমরা বলেছি এখানে সেটা হচ্ছে যে আমার 11 নম্বরে আমাদের দেখানো ব্যায়ামগুলো নিয়মিত করুন। আমরা অলরেডি এক্সারসাইজের ভিডিওগুলো আমরা দিয়েছি, তো এক্সারসাইজের আসলে 4-5টা ধরনের ভিডিও দেওয়া আছে আপনার ঘরোয়া পদ্ধতিতে। যেহেতু আইবিএস রোগী অনেক দুর্বল থাকে, অনেক উইক থাকে, অনেক রকম তাদের দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আপনার হাই এক্সারসাইজ আপনার যেগুলো ব্যায়াম এক্সারসাইজ তারা করতে পারে না, তো সেক্ষেত্রে আমরা তাদের জন্য একদম সিম্পলভাবে কিছু ঘরোয়া পদ্ধতিতে আপনার যে এক্সারসাইজ দিয়েছে এগুলো আপনি যদি করেন, তাহলে আপনারা দেখবেন যে এটা একটা রুলস পার্ট, আপনার আইবিএস রোগীদের জন্য একটা নিয়ম। এটা আপনি অবশ্যই এটা 20 মিনিট বা 15-20 মিনিট আধা ঘন্টা এটা আপনি অবশ্যই আপনাকে নিয়মিত এটা চর্চা করতে হবে, আপনাকে নিয়মিত চর্চা করতে হবে, এটা খুব ভালো কাজ করবে। বারবার আমরা যেটা বলছি খাবারের পরে 20 মিনিট হাঁটুন। আপনি খাবারটা খেয়ে অমনি অনেকে শুয়ে পড়ে, অনেকে আপনার দেখা যায় বসে থাকে, আপনি খাবারটা খাওয়ার পরে আপনি অন্তত 15-20 মিনিট আস্তে আস্তে ভাপ দিয়ে আপনি একটু আগে হাঁটেন। সকালে আপনি খেয়ে একটু হাঁটলেন, দুপুরে খেয়ে একটু হাঁটলেন, রাত্রে খেয়ে একটু হাঁটলেন, অর্থাৎ আপনি খাওয়ার পরে 20 মিনিট হাঁটার একটু অভ্যাস করুন। এটা একটা একটা আলাদা একটা সায়েন্স আছে। এরপরে 13 নম্বর হচ্ছে রাত্রে ঘুমানোর 3-4 ঘন্টা আগে আপনি খাবার শেষ করতে হবে।
কেন এটা বলছি যে খাবারটা শেষ করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনি রাত্রে যদি ভারী খাবার খান এবং আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার অর্গানগুলো আপনার কাজ করবে না, অর্থাৎ আপনার হজম যে প্রক্রিয়া এমনিতে আপনার যে হজম প্রক্রিয়া আপনার ব্যাহত হয়ে আছে এটা আরও নষ্ট হবে। সেক্ষেত্রে আমরা বলছি যে 3-4 ঘন্টা আগে আপনি খাবারটা আপনি শেষ করবেন। 14 নম্বর আমরা যেটা বলছি যে ঘুমানোর সময় আদা 1 টুকরা অথবা হলুদ 1 টুকরা অথবা হচ্ছে পিওর মধু 1/2 চা চামচ 1 গ্লাস কুসুম গরম পানির সাথে আপনি পান করবেন, ওই একসাথে সবগুলো খাবেন না। ধরুন আজকে আদা যে টুকরাটা আমরা ভিতরে বলছি এই সামান্য পরিমাণ 1 টুকরা আপনি খাবেন আজকে আদা খেলে রাত্রে ঘুমানোর সময়। আর অবশ্যই আপনি বিষয়ে মনে রাখবেন যে আপনি রাত্রে খাওয়ার পরে অবশ্যই ব্রাশ করে নেবেন, ব্রাশটা একটু পরে করবেন, আপনি দেখালো যে আধা ঘন্টা পরে ব্রাশটা করবেন খাওয়ার পরে ব্রাশটা করে ব্রাশটা কেন করবেন যে দুপুরে খাচ্ছেন রাত্রে খাচ্ছেন, খাওয়ার কারণে আপনার ভিতরে যে দাঁতের যে এটা 24 ঘন্টা আপনি 6-7 ঘন্টা আপনি ঘুমিয়ে থাকবেন এটার কারণে আপনার যে প্রবলেম তৈরি হবে অর্থাৎ আপনার ভিতরে ব্যাকটেরিয়া জীবাণু এগুলো আরও বৃদ্ধি হবে, আপনি যদি এই খেয়ে আপনি ঘুমিয়ে যান তাহলে আপনার এই ধরনের সমস্যাটা তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনি রাত্রে অবশ্যই খাওয়ার পরে আপনি অবশ্যই ব্রাশ করবেন, ব্রাশ করে আপনি আধা ঘন্টা পরে ব্রাশ করবেন তাহলে আপনার জন্য এটা নিরাপদ। ব্রাশ করে আপনি আপনি ঘুমানোর সময় 1 টুকরা আদা যেটুকু দেখা যায় আদা 1 টুকরা আদা আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে ঘুমিয়ে যান, তারপরের দিন আপনার হলুদ খান 1 টুকরা, তারপরের দিন আপনি মধু খান 1/2 চামচ 1 গ্লাস কুসুম গরম পানির সাথে। যদি আপনার কোনো ধরনের অ্যালার্জি থাকে ওটা আপনি বাদ দিবেন, আপনি যদি 2টা শুট করে 1টা খাবেন 1টা শুট করে 1টা খাবেন আপনি এটা এভাবে কন্টিনিউ করবেন কতদিন, 3 মাস আপনি কন্টিনিউ করবেন। তো বেশি পরিমাণ আপনি খাওয়ার প্রয়োজন নাই, আপনি অবশ্যই পরিমাণটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন আমরা যেভাবে বলছি আমরা। হ্যাঁ, আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন, বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন রকম ফর্মুলা দেওয়া থাকতে পারে, কিন্তু আপনি যদি আমাদের ফর্মুলায় আপনি চলতে চান, অর্গানিক হেলথ ফাউন্ডেশন যে ফর্মুলা দিচ্ছে এই ফর্মুলায় আপনি চলতে চান, আপনি আইবিএস থেকে আপনি টোটালি মুক্ত হতে চান, আল্লাহ তাআলা মুক্ত করার মালিক কিন্তু আমরা একটা ওসিলা, তাহলে আপনি এখান থেকে আমরা যে নিয়মটা বলছি এটা একটা নিরাপদ ফর্মুলা এবং এখান থেকে আপনি এই পরিমাণ খেলে আপনার ভালো একটা ফলাফল কিন্তু আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। এরপর আমি যেটা বলছি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে কুলি না করে 1 গ্লাস পানি পান করুন। হ্যাঁ, আপনারা অনেক সময় দেখেন যে আমরা রাত্রে ব্রাশ কেন করতে বললাম যে ঘুম থেকে উঠে কুলি না করে পানি খেতে বলছি, কুলি না করে পানি খাওয়ার উদ্দেশ্য হলো আমাদের যদি আপনি কুলি করে ফেলেন তাহলে আপনার যে ব্যাকটেরিয়ার যে অ্যাসিডটা অর্থাৎ যে এনজাইমটা আমাদের এই যে আমাদের এনজাইম থাকে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এটা কিন্তু বের হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যখন ঘুম থেকে উঠে যে লালাটা থাকে এই লালাটা আপনার হজমের ক্ষেত্রে অনেক সহযোগিতা করে, আপনি যদি কুলি করে এটা ফেলে দেন আপনি মুখটা পরিষ্কার করে খাওয়া দাওয়া আপনি পানিটা খান তাহলে আপনার সেভাবে কিন্তু কাজ করবে না। তো সেক্ষেত্রে লালাযুক্ত পানিটা যখন আপনি খাবেন যখন কুলি না করে তখন আপনি আপনার যে হজমের যে প্রবলেমটা একটা সুস্থ মানুষ যদি হয়ে খায় তার এই ধরনের প্রবলেম কিন্তু আপনার হবে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এইভাবে আপনি পানিটা আপনি পান করুন। ফিল্টারিং পানি অবশ্যই ফিল্টারিং পানি হালকা কুসুম গরম পানিটা আপনি খাবেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো। এরপরে আমরা যেটা বলছি 16 নম্বরে খিদে লাগলে হাতের কাছে মুড়ি অথবা চিড়া রাখুন 1-2 মুখ 1 ঘন্টা পর পানি পান করুন। অর্থাৎ আপনি যখন খিদে লাগছে আপনাকে হয়তো কাজে আছেন আপনি আপনার কাছে শুকনো মুড়ি এটা রাখবেন অথবা চিড়া আপনি চিড়া একটা ভেজে নিয়ে আপনি রাখতে পারবেন, তবে আপনার যখন খিদে লাগছে আপনাকে খাওয়ার একটু প্রয়োজন, অনেকের হাত পাকাবে অনেকের দুর্বল থাকে, হ্যাঁ অনেকের 2-1 জন ব্যক্তির এটা ডায়াবেটিস থাকে 2-1 জন এটা আসলে রিয়াল 1000-1 জন আমরা পাই এটা। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হাতের কাছে মুড়ি অথবা চিড়া আপনি রাখবেন, আপনি মুড়ি 1 মুঠ থেকে 2 মুঠ মুড়ি আপনি খাবেন, আপনি অসঙ্গে কোন ধরনের তেল অথবা কোন ধরনের আপনার দেখা যাবে যে কোন ধরনের আপনার চানাচুর অথবা আদার্স কোনো কিছু মিশ্রণ করতে যাবেন না, অর্থাৎ শুধুমাত্র ফ্রেশ মুড়ি 2-1 মুঠ খাবেন অথবা আপনি চিড়া 2-1 মুঠ খাবেন যেটা স্যুট করে এটা আপনি চিবিয়ে চিবিয়ে ভালো মতো চিবিয়ে চিবিয়ে আপনি খাওয়ার পরে আপনি পানি অমনি সাথে সাথে পান করবেন না, 1 ঘন্টা পরে আপনি পানি পান করবেন। এটা কেন পান করবেন আমরা বারবার কিন্তু বলছি যে আপনি পানিটা খেলে আপনার যে অ্যাসিডটা আছে এটা অ্যাসিডটা আপনার নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু হজম প্রক্রিয়া আপনার সমস্যা হয়, সেখানে আপনি কিন্তু পরে পান করবেন। এরপর যেটা আমরা বলছি সেটা হচ্ছে 17 নম্বর ত্রিফলা রাত্রে ভিজে রেখে সকালে খালি পেটে আপনি খাবেন। যে ত্রিফলা আপনি দেখেন যে অনেকের ত্রিফলা আপনার যারা লুজ মোশন প্রথম দিকে একটা প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনার যারা লুজ মোশন আপনি একটু পরে শুরু করতে পারবেন ত্রিফলাটা। ত্রিফলা এটা অনেক উপকার আছে আমরা ভিডিওতে আমরা বিস্তারিত বলেছি, সেক্ষেত্রে লুজ মোশন যারা আছে প্রাথমিক দিকে আপনি ত্রিফলাটা আপনি অ্যাভয়েড করবেন, আর যদি আগে থেকে শুট করে আপনার সমস্যা আপনি খেতে পারবেন
কারণ প্রত্যেকটা এডিসবি অ্যালার্জি থাকে, তো সেক্ষেত্রে আপনি প্রিফারটা আপনি আস্ত নেবেন, অর্থাৎ গোটাটা নেবেন, এই দাস্ত আপনি নিয়ে এক থেকে দুই পিস করে, অর্থাৎ আমলকি একটা, দুইটা হচ্ছে আমলকি একটা, ত্রিফলা আপনার হরতে একটা, বহের একটা, তিনটা আপনার এক গ্লাস পানিতে দিয়ে ভিজে রেখে সকালে আপনি খাবেন। এভাবে আবার আমরা জেনে বলি সারা বিকালে এটা খাবেন, হ্যাঁ এভাবে তিন দিন পরে পরিবর্তন করবেন, অথবা প্রতিদিন পরিবর্তন করতে পারবেন যেভাবে আপনার ভালো লাগে, অর্থাৎ আপনি রুচিসম্মতভাবে আপনি এটা খাবেন, তাহলে আপনার এটা আপনি আপনি খাবেন। অথবা যদি আপনার এটা শ্যুট না করে তাহলে আপনি আমার আরেকটা যেটা বলেছি পানি, যেটা লং দুইটা, এলাচ দুইটা, দারুচিনি দই দুইটা দুই পিস, এভাবে এক গ্লাস পানিতে আপনি ভিজে রাখবেন, হ্যাঁ 10-12 ঘন্টা ভিজে রাখবেন, দিয়ে আপনি 24 ঘন্টা এটা দুইবার করে আপনি খাবেন, এটা তিন দিন পরে আবার পরিবর্তন করতে পারবেন এভাবে, অথবা প্রতিদিন পরিবর্তন করতে পারবেন যেভাবে আপনাকে ভালো লাগে সেভাবে আপনি এটা আপনি খাবেন। অন্য সময় যেটা বলছে আপনি প্রতিদিন, কারণ প্রত্যেকটা আইবিএস রোগীদের তাদের কিন্তু যেহেতু অনেকের ডায়রিয়া বেশিরভাগ থাকে, আইবিএস ডি থাকে ম্যাক্সিমাম, ডায়রিয়া টাইপের থাকে, তো তাদের কিন্তু অনেক অনেক ঘাটতি থাকে, পানি শূন্যতা থাকে, হ্যাঁ ইলেকট্রলাইট চলে যায়, তো সেক্ষেত্রে আমরা প্রতিদিন বলছি যে অন্তত একটা মাস আপনি ওরসেলাইন একটা আধা লিটার পানির সাথে আপনি আপনি কোয়াটার চা চামচ, অর্থাৎ এক চিমটি পরিমাণ যে কোকো পাউডার, এই কোকো পাউডারটা নিয়ে আপনি এটা পান করবেন, আপনি প্রতিদিন আপনার দিনের বেলা এটা আপনি গ্রহণ করবেন, হ্যাঁ ওরসেলাইনটা, তবে যারে আপনার এটা আপনি পান করবেন তাহলে অনেকগুলো আপনার কাজ করবে এটা। এরপর 20 নম্বরে যেটা করবেন, সপ্তাহে দু একদিন আপনি এক চামচ কালো জিরা নেবেন, আধা চামচ অর্গানিক হলুদ, যেটা আমরা বলছি অর্গানিক হলুদ, যদি আপনি এটা ম্যানেজ না করতে পারেন তো অনলাইন অর্ডার দিলে এটা আপনি অ্যাভেলেবল পাওয়া যায়, বাংলাদেশে পাওয়া যাচ্ছে আপনার, যেটা আমরা বলেছি অর্গানিক হলুদটা, আর 2 কোয়া রসুন একসাথে আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা সর্ষের তেল দিয়ে ভর্তা করে আপনি দুপুরে এটা খাবেন, এটা এটা আপনার জন্য অনেক উপকার হবে, এটা 3 মাস আপনি খান, সপ্তাহে 2-3 দিন আপনি খান এটা। আর 21 নম্বরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে আপনার সপ্তাহে 2-1 দিন সকালে নাস্তাটা 11টার সময় করেন, আর দুপুরের খাবারটা আপনি সন্ধ্যায় 6টার সময় করেন, অর্থাৎ আপনার ধরুন ক্যাপাসিটিটা আস্তে আস্তে বাড়বে, কারণ আপনি যদি খাবারটা আপনি যদি গ্যাপ রাখেন, গ্যাপ রেখে আপনি খান তাহলে এটা আপনার জন্য ভালো, অর্থাৎ আপনি এই যে সকাল নাস্তা 11টার সময় করছেন, দুপুরের খাবারটা আপনি 7টার সময় করছেন, তাহলে 3 বেলার খাবার 4 বেলার খাবার আপনি 2 বেলা করছেন, তাহলে 2 বেলা করার কারণে এটা অনেকে বেনিফিট আসতে পারে, সেক্ষেত্রে আপনি ক্যাপাসিটি অনুপাতে প্রথম দিকে আপনি খাবেন, ভালো মতো খাবেন, এবার ক্যাপাসিটি অনুপাতে আস্তে আস্তে আপনার যখন কোয়ালিটি বাড়বে, আপনার গুড ব্যাকটেরিয়া এনভায়রনমেন্টটা বাড়বে, আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড বৃদ্ধি হবে, মানসিক প্রশান্তি হবে, আপনার ঘুমটা ভালো আসবে, আস্তে আস্তে আপনি যখন আপনি অ্যাডজাস্ট হবে তখন আপনি এইভাবে খাবারটা আপনি ট্রাই করবেন, যদি আপনার শ্যুট করে, হ্যাঁ সূর্য যদি করে আপনি এটা খাবেন, এটা আপনার জন্য এটা অবশ্যই ভালো একটা বেনিফিট দিবে। এরপর 22 নম্বরে যেটা আমরা বলছি, যাদের সমর্থ আছে তারা সপ্তাহে সোমবার অথবা বৃহস্পতিবার এবং চাঁদের প্রতি মাসে 13-14-15 আপনি রোজা রাখতে পারেন, সিয়াম পালন করতে পারেন, কারণ আল্লাহ রাসূল এটা সুন্নত, অর্থাৎ আপনি আল্লাহ রাসূল যে যে নিয়মগুলো বলছে, আল্লাহ যে নিয়মগুলো বলছে এটা আসলে আমাদের জন্য, আমাদের আইবিএস রোগীদের জন্য এবং মানব জাতির জন্য এটা আসলে অনেক স্বাস্থ্য সুসম্মত এটা একটা একটা বিষয়, তো সেক্ষেত্রে আমরা আজকে আপনারা দেখেছেন একজন বিজ্ঞানী 2016 সালে একটা গবেষণায় করেছিলেন যে আসলে মানুষ যদি না খেয়ে থাকে তাহলে আমাদের যে পাকস্থলী, আমাদের যে এই পাকস্থলী যেটা আছে আমাদের আমাদের এই জায়গাতে আমাদের যে কোষগুলো আছে, মৃত যে কোষগুলো আছে, যে টক্সিন যে জীবাণুগুলো আছে এগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, এগুলো কিন্তু অনেক পুনর্জীবিত হয়, তো সেক্ষেত্রে আমরা না খেয়ে যদি থাকি, হ্যাঁ তাহলে একদিকে আমাদের সুন্নত পালন করা হচ্ছে, সপ্তাহে 2টা রোজা হচ্ছে, হ্যাঁ সোমবার বৃহস্পতিবার, সাথে সাথে আমাদের প্রতি চাঁদের 13-14-15 আমাদের এটা একটা আইয়ামে 20 বলা হয়, যারা মুসলিম তারা জানেন, তো সেক্ষেত্রে আমাদের এটা হবে। আর অন্য ধর্মগুলো যারা আছে তারা আপনারা এটা ট্রাই করতে পারেন, আপনারা দেখা যায় পানি খেয়ে থাকলে, হ্যাঁ অথবা আপনাদের যে ধর্মগুলো আছে সেভাবে আপনারা পালন করলেন, হ্যাঁ আর যারা মুসলিম আছে আমরা এইভাবে আমরা পালন করতে পারি, এটা আস্তে আস্তে ট্রাই করবে, আপনার ক্যাপাসিটি যখন আপনার বাড়বে আস্তে আস্তে আপনি এটা কিন্তু করবেন এটা। এরপর আমরা যে বিষয়টা আপনাদের তুলে ধরেছি আমরা সেটা হচ্ছে 23 নম্বরে ইসবগুলের ভুষি 1 চামচ পরিমাণ, এটা আপনি 10 মিনিট ভিজে রেখে যারা কোষ্ঠকাঠিন্য আছে অথবা যারা পাতলা নরম আছে তারা আস্তে আস্তে অ্যাডজাস্ট করবেন, তারা আপনি প্রতিদিন 1 চামচ করে ইসবগুলের ভুষি 2 বার আপনি খাবেন, যারা কোষ্ঠকাঠিন্য আছে 2 বার খাবেন, কারণ এটা একটা ফাইবার এবং এটা একটা প্রিবায়োটিক, এটা একটা প্রিবায়োটিক ইসবগুলের ভুষি, সেক্ষেত্রে আপনি এটা ভালো এটা খেতে পারবেন। 24 নম্বরে কুচি ডাব,
আর তিনটা মাস আপনি সপ্তাহে অন্তত দুইটা হলেও আপনি কলসিটা অবশ্যই আপনি খাবেন, কারণ এখানে অনেকগুলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর অনেকগুলো আপনার ভিটামিন মিনারেল যেগুলো আপনি ঘাটতি আছে আই দেশের রোগীদের ক্ষেত্রে ঘাটতি আছে না হয়, সেক্ষেত্রে আপনি অন্য জায়গাতে টাকা নষ্ট না করে আপনি এই ডাবগুলো আপনি বিভিন্ন জায়গায় আপনি গেছেন এই যে গরমকালে, হ্যাঁ এটা খেলে আপনার জন্য এটা ভালো একটা ফল আশা করছি আপনি পেয়ে যাবেন। এটা এরপরে যেটা বলছে আমরা প্রিবায়োটিক ও প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার প্রতিদিন যে নিয়মে বলেছি ভিডিওতে সেভাবে গ্রহণ করবে। আসলে প্রিবায়োটিক আর প্রোবায়োটিক আসলে দেখেন যে অনেক আইবিএস রোগী প্রিবায়োটিক আর প্রোবায়োটিক এটা কিন্তু আসলে বুঝতে পারে না যে প্রিবায়োটিকটা কি আর হচ্ছে প্রোবায়োটিকটা কি। আপনাদের একটু বলি, একটু ভালো করে শুনুন। তো আসলে প্রোবায়োটিকটা হচ্ছে, প্রোবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ আমাদের যে এই ক্লোনে আমাদের এই পাকস্থলীতে প্রায় কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে। তো এই ব্যাকটেরিয়া যদি ঘাটতি হয় তাহলে আমাদের হজম প্রবলেম হয়, আর হজম প্রবলেম হওয়া মানে আপনার আইবিএস রোগীদের এইটা মেন প্রবলেম। তাহলে আপনার এই ব্যাকটেরিয়া হজম করার ক্ষেত্রে সহযোগিতা করে, যখন খাবারটা এই জায়গাতে যায় তখন আপনার তারা কিন্তু হজম করার ক্ষেত্রে সহযোগিতা করে। তো সেক্ষেত্রে আপনার ব্যাকটেরিয়া যদি ঠিক সমপরিমাণ মানে পরিমিত না থাকে তাহলে হজম করার ক্ষেত্রে বিশাল একটা প্রবলেম তৈরি করে। তো সেক্ষেত্রে অবশ্যই এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেটা আমরা বলছি, প্রোবায়োটিক যে বিষয় যেখানে আছে যে খাবারগুলোতে আছে সেগুলো আমরা সাজেস্ট করছি, কারণ আপনার প্রবলেম হচ্ছে এই জায়গাতেই। তাহলে সাথে সাথে আপনার যে সাথে বলে রাখি আমাদের প্রবলেম হচ্ছে এই জায়গাতে ব্যাকটেরিয়ার প্রবলেম, তাহলে আপনার ব্যাকটেরিয়ার প্রবলেম এই জায়গাতে আছে, এখন আপনার প্রোবায়োটিকের প্রবলেম অর্থাৎ আপনার ঘাটতি আছে। এখন দেখেন যে অনেকে অ্যান্টিবায়োটিক বারবার খাচ্ছেন, তাহলে কি অ্যান্টিবায়োটিক খেলে যেটা কি হয় এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আরও কিন্তু মারা যায়। তো মারা গেলে কী হবে, আপনার হজমের সমস্যা হবে, আপনার হজম করতে পারবে না, অর্থাৎ যারা হজম করে তারাই তো নাই, তাহলে আপনি কীভাবে হজম করবেন, প্রবলেম তো হবে আপনার। তাহলে আমরা অনেকে এই জিনিসটাই বুঝতে পারি না যে আইবিএস রোগী, আমি বলি যে মূল মন্ত্র হচ্ছে যারা আইবিএস রোগী তাদের হচ্ছে রোগটা বোঝা, এটা হচ্ছে বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োজনে আপনি আমাদের ভিডিওগুলো বারবার দেখুন, বারবার দেখুন, আমাদের প্রোবায়োটিক প্রিবায়োটিক এটা বুঝুন বুঝুন, প্রয়োজনে এটা বারবার আপনি রিসার্চ করুন বুঝুন, গুগলে সার্চ দেন প্রোবায়োটিক প্রিবায়োটিক, প্রোবায়োটিক প্রিবায়োটিক এটা বারবার আপনি দেখুন বুঝুন। এটা আপনি না বুঝলে আপনি আইবিএস থেকে বের হতে পারবেন না, এটা না বুঝলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার প্রোবায়োটিক এটা। তাহলে আপনার এই ব্যাকটেরিয়া আপনার ঘাটতি আছে, এই ঘাটতির কারণে আপনার হজমের সমস্যা হচ্ছে আপনার। তাহলে এই এই সমস্যাটা দূর করার জন্য যে প্রোবায়োটিক যে সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো খেতে হবে, যেন আমরা প্রোবায়োটিক কোথায় আছে দেখতে হবে, তাহলে পান্তা ভাত আমরা খেতে বলেছি আপনার অল্প পরিমাণ হলেও, তাহলে পান্তা ভাতে প্রোবায়োটিক আছে, তাহলে পান্তা ভাত নিয়ে আপনি সার্চ দিলে গুগলে অনেক বিস্তারিত আমাদের একটা ভিডিও দেওয়া আছে পেয়ে যাবেন। হ্যাঁ অনেকগুলো বিষয় আছে, তাহলে আপনার পান্তা ভাত অনেকে আপনি খেতে পারেন না, হ্যাঁ সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি কিনে তাহলে প্রোবায়োটিক খাবেন, হ্যাঁ প্রোবায়োটিক যেমন ব্যাকটেরিয়া প্রোলাপ পেলে খেতে পারেন, কিনে খেতে পারেন। তাহলে আপনি আপনি যদি ন্যাচারালি খেতে চান তাহলে আপনার ন্যাচারাল থেকে আমরা যেগুলো বলছি যে পান্তা ভাতের ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ আপনার ফার্মেন্টেশন হয়। তো সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি পান্তা ভাতটা রাখার সময় অবশ্যই একটা মাটির একটা পাত্রে রাখবেন, মাটির পাত্রে রাখবেন, তাহলে এটা আপনার জন্য এবং মাটির পাত্রে রাখবেন, এবং এটা আপনার লাল চাউলটা রাখলে সবচেয়ে আপনার জন্য ভালো। অথবা যারা গ্রামে থাকেন তারা যখন আপনার যারা কৃষক তারা তো ধান ভাঙান আপনারা, ওই সময় আপনি মিলে একবার দিবেন ধানটা, একবার দেওয়ার পরে দেখা হলো যে আপনার 60% আপনার চাউল বেরিয়ে আসলো, ওই আবরণটা আবরণ লাল আবরণটা থাকে ওখানে, ওই লাল আবরণযুক্ত যে আপনার এক মন ধানে যে 25 কেজি বা 24 কেজি চাউল হয় দেখা গেলো যে আপনার 14 কেজি 15 কেজি চাউল বেরিয়ে আসলো, আর আবরণ সহ ওটা আপনি আলাদাভাবে রাখেন, হ্যাঁ দেখে ওই চাউলটা আপনি খেতে পারেন, এটা আপনার জন্য অনেক উপকার দেবে। আর হচ্ছে আলা চাউল আমরা বলছি এটা আপনি খাবেন, তাহলে আপনার এখানে কিন্তু আর পান্তা ভাত আপনি এখানে খেতে পারেন। তাহলে পান্তা ভাতে ব্যাকটেরিয়া আছে, টক দই ব্যাকটেরিয়া আছে, এরপর হচ্ছে অ্যাপেসিলিকের ভিনেগার ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ এরপর হচ্ছে আপনার যে কোনো আচারে কিন্তু ব্যাকটেরিয়া আছে, আপনার কিছু যে প্রোবায়োটিক বা কিন্তু বলে সেখানে ব্যাকটেরিয়া আছে, তাহলে এগুলো হচ্ছে প্রোবায়োটিক অর্থাৎ যে ব্যাকটেরিয়া ঘাটতি আছে এটা ফিল আপ করবে। আর প্রিবায়োটিকটা কি, প্রিবায়োটিকটা হচ্ছে আমরা প্রোবায়োটিক যে নিচ্ছি একটা ব্যাকটেরিয়া নিচ্ছি, তাহলে তাদের কিছু খাবার আছে না, কোষগুলো কিছু সজীবতার জন্য কিছু খাবার আছে না, তাহলে তাদের খাবারটা কি, তাদের খাবারটা হচ্ছে কোষগুলোর খাবারটা হচ্ছে প্রিবায়োটিক। প্রিবায়োটিক কি, প্রিবায়োটিক যেমন আপনার প্রিবায়োটিক কথা কথা আছে আমরা বলছি, যেমন আপনার পেঁয়াজে প্রিবায়োটিক আছে, আপনার রসুনের কাঁচা রসুনের প্রিবায়োটিক আছে, আপনার কলাতে প্রিবায়োটিক আছে, এরপর কোকো পাউডার প্রিবায়োটিক আছে, এরপর হচ্ছে আপনার পুঁই শাক যাতে সহ্য হয় সেখানে প্রিবায়োটিক আছে,
গাবে প্রিবায়োটিক আছে, এসব বলে মসজিদে প্রিবায়োটিক আছে, এরপর হচ্ছে আপনার গাবে প্রোবায়োটিক আছে, হ্যাঁ, এই ধরনের আমরা কিন্তু 10-15টা কিন্তু আমরা খাবারগুলো আপনার দিয়েছি, তাহলে এগুলো প্রিবায়োটিক খাবার। তাহলে আপনি একদিকে ব্যাকটেরিয়া এই জায়গাতে নিয়ে আসলে যে ঘাটতি আছে, অন্যদিকে তাদের খাবারগুলো দিলেন বা কোষগুলো যে সচিরতা দরকার এটা খেলে তারা আস্তে আস্তে বংশবিস্তার যখন করবে তখন আপনাকে তো আস্তে আস্তে সমস্যাটা আপনার দূর হবে। ধরুন যেখানে মেন এই জিনিসটা আপনার বোঝা দরকার, এই জন্য বারবার এটা বলছি, ধরুন আপনার এই যে আমাদের বাংলাদেশে তিনটা মেন পার্টি আমরা যদি ধরি, যে একটা শেখ হাসিনা, একটা হচ্ছে খালেদা জিয়া, আর একটা হচ্ছে ইরশাদ পার্টি। তাহলে এখন দেখেন যে ভোটের সময় যেটা আমাদের বাংলাদেশে হয়ে থাকে সচরাচর আমরা দেখি, সেটা হচ্ছে যদি দেখা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেখা যায় তার ভোটটা ভালো অবস্থা বা তার জনগণ তাকে ভোট দিতে পারে এরকম যে পরিবেশটা দেখে, তখন ইরশাদ পার্টি কী করে, তারা কিন্তু তার সঙ্গে যোগ দেয় কিনা, যোগ দিয়ে তাদের দলটা ভারী হয়ে তারা কিন্তু পার্লামেন্টে চলে যায়, আর উপর দল যেটা থাকলো খালেদা জিয়া তিনি কিন্তু নিরপেক্ষ দল হিসেবে কিন্তু থেকে যায়। তাহলে কি এটা এই যে একটা দল, তাহলে আমাদের এই জায়গাতে তিন ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা হচ্ছে ভালো, আর একটা হচ্ছে মন্দ, আর একটা হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ গুড ব্যাড আর হচ্ছে মিডিল ম্যান। তাহলে যদি আমাদের এই যে অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন কারণে আমাদের যদি গুড ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া কমে যায়, তখন ওই যে খারাপ যে ব্যাকটেরিয়া আছে এবং নিরপেক্ষ যে ব্যাকটেরিয়া আছে, তখন ওই খারাপ ব্যাকটেরিয়ার সাথে নিরপেক্ষ যে ব্যাকটেরিয়া এটা কিন্তু মানে তারা কিন্তু দল গঠন করে, অর্থাৎ তাদের সাথে যোগ দেওয়ার কারণে কি তারা কিন্তু আরও বেশি বংশ বিস্তার করে ফেলে। তারা বেশি বংশ বিস্তার করার কারণে দেখা যায় যে তাদের যে সমস্যাগুলো আছে এগুলো আরও মানে বেড়ে যায়, অর্থাৎ তারা খারাপ যে ব্যাকটেরিয়া এটা পরিমাণটা বৃদ্ধি হয়ে যায়, আর খারাপ ব্যাকটেরিয়া বৃদ্ধি হলে কী হবে, আপনার এই যে হজম করার যে প্রক্রিয়া আস্তে আস্তে নষ্ট হবে, আপনার সমস্যা আস্তে আস্তে দূর হবে, আপনার যে প্রবলেমগুলো এটা আস্তে আস্তে আরও বেশি হবে, তারা আপনার খাবারটা যাবে কিন্তু হজম করতে পারবে না, তারা রাজত্ব করবে, হ্যাঁ, আপনার অনেক বেশি প্রবলেম তৈরি হবে, আপনার দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে তারা আপনার এই ক্লোনে আপনার চিন্তা করবে, ব্যথা করবে, হ্যাঁ, আপনার বিভিন্ন জায়গাতে সরাই যাবে, অর্থাৎ তারা রাজত্ব কায়েম করার কারণে আপনার যে এই যে এনভায়রনমেন্ট এটা নষ্ট হয়ে ফেলবে। বুঝতে পেরেছি, আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এই যে বিষয়টাই আপনার আইবের সুবিধের বোঝা, এটা হচ্ছে মেন বিষয়, এটা অনেকে বুঝতে পারেন না, অনেকে বুঝতে চান না, বারবার প্রশ্ন করেন যে আসলে কী আপনি বলছেন। তাহলে আমাদের কাছে একটা রুগী যখন একটা পেশেন্ট আসে আমাদের অনেক সময় ডিলেন্স করা লাগে, হ্যাঁ, এটা আমাদের জন্য আসলে কী বলবো যে আমরা দায়িত্ব নিয়ে এটা করি। তো আজকে একজন জামালপুর থেকে গতকাল বেরিয়েছে, আজকে সে একটা ট্রেন ফেল করেছে, একটা বাস ফেল করেছে, হ্যাঁ, আবার সে রাত্রে ট্রেনে এসে তার আত্মীয় স্বজন ছিল এখানে, হ্যাঁ, এখানে থেকে আবার সে আমাদের চেম্বারে সকালে প্রায় তাকে সব কিছু আমরা গাইডলাইনটা বুঝিয়ে তাকে আমরা কিন্তু পাঠালাম, হ্যাঁ। তো এই যে প্রবলেম, তো তার আগের দিন আবার আসলো সেই দূর থেকে। তাহলে এই যে আপনি যদি এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনার গাইডলাইনটা যে বিষয়গুলো আপনার ঘাটে থাকবে বোঝা, সেক্ষেত্রে আপনার বোঝার কোনো আপনার সমস্যা আশা করছি থাকবে। তাহলে আপনি এটা দেখে আপনি যখন এটা আমাদের কাছে আসবেন অথবা আপনি অনলাইনে আমাদের সেবাটা গ্রহণ করবেন, তখন আপনার কোনো প্রবলেম কিন্তু আপনার হবে না, এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা বলছি সেটা হচ্ছে তাহলে প্রোবায়োটিক প্রিবায়োটিক এটা আপনি মেনটেন করা লাগবে, এটা মেনটেন না করলে আপনার সমস্যা। আপনার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও কিন্তু একটা হজম করার জন্য এটা মেন একটা বিষয়। তাহলে আপনার হজম প্রক্রিয়া আসলে মানে কে করে এটা আপনাকে বুঝতে হবে, এবং ওই অনুযায়ী আপনাকে খাবারগুলো সিলেকশন করে আপনাকে কিন্তু আপনাকে চলতে হবে, সেইগুলো আমরা এই গাইডলাইন কিন্তু আমরা বলছি ভালোভাবে। এরপর আপনার আইবিএস রোগীদের খাবার তালিকার ভিতরে আমরা দেখেন যে সকালে নাস্তা দিয়েছি, হ্যাঁ, আমরা দুপুরে খাবার দিয়েছি, রাত্রে খাবার দিয়েছি, এবং কীভাবে চলবেন, হ্যাঁ, সেগুলো আমরা বিস্তারিত আমরা বলছি যে কীভাবে আপনি চলবেন। তো সেক্ষেত্রে আমরা এই গাইডলাইনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা একটু যেটা বলি সেটা হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, এরপর আপনাদের আশা করছি যে এই ভিডিওটা আমাকে কাজে লাগবে, যেহেতু আইবিএসের অনেক সমস্যা থাকে। আইবিএসের রোগীতে আমরা যে সকালে যে নাস্তাটা আমরা বলছি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে প্রথমে ফিল্টারিং পানি, বিশুদ্ধ পানি আপনি পান করবেন, আধা লিটার পানি পান করবেন, এবার নমাজ বা ইবাদত করে দেখানো ব্যায়ামগুলো 15-20 মিনিট আপনি করবেন, এরপর ত্রিফলা বা লং এলাচ দারুচিনি ভেজা পানি পান করুন যেটা আপনার শ্যুট করবে, তারপর 1-2টি ভালো মানের খেজুর আস্তে আস্তে চিবিয়ে আপনি খাবেন, এবার 2-1টি দেশি মুরগি আপনি খেতে পারেন যার ডিমে অ্যালার্জি নাই, যেমন সেদিন এক আপা আসলো আসলে ওনার ডিমে অ্যালার্জি, তাহলে ডিমটাও খেতে পারে না, তাহলে ডিমটা আপনি যারা অ্যালার্জি থাকে আপনি এটা বন্ধ রাখবেন। এরপর রাত্রে লাল চাউল ভাত ভিজে রেখে 10-12 ঘন্টা রেখে সকালে পানি সহ বিটরুট ভাজি, এটা অনেক ফাইবারযুক্ত খাবার বিটরুট,
এটা আপনি অনেকে পাওয়া যায় সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে মোটামুটি, এটা একটু খুঁজবেন আপনি পাবেন। বিটরুট ভাজি, সামুদ্রিক মাছ, পেঁপে, কলা, বিভিন্ন রকম সবজি তরকারি যেগুলো স্যুট করে সেগুলো দিয়ে আপনি পান্তাটা মজা করে আপনি খাবেন। এটা আপনি আসলে কি আপনি খেতে হচ্ছে এমন না, আপনি মজা করে আপনি খাবেন। কেন খাবেন? যে আপনার গ্রুপ ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্য। কেন খাবেন এটা আপনি বুঝতে হবে, আপনি গ্রুপ ব্যাকটেরিয়া বৃদ্ধি করার জন্য আপনি এটা খাবেন, অন্য কোনো কারণ আপনি খাবেন না। আপনি মজা করে এভাবে খাবেন, আপনি যদি আপনার ব্যাকটেরিয়া বৃদ্ধি হলে আপনার হাড়ে গড়ি অ্যাসিড চালু হলে আপনি স্থায়ী হবে, আপনি ভালো হয়ে যাবে, আপনি চাকরি করতে পারবেন, আপনার ফ্যামিলিকে সুখ দিতে পারবেন, আপনার যে জন সমস্যা আছে সেটা দূর হবে, আপনার ওজন কমে গেছে সেটা দূর হবে, আপনার সকল বিষয় কিন্তু আপনার সমাধান করবে একটা বিষয়। তাহলে আপনাকে এই জায়গাতে বুঝতে হবে। হ্যাঁ, আর একটা বিষয় যেটা রাখবে সেটা হচ্ছে একটা পেঁয়াজ সহ খাবেন, পেঁয়াজটা হচ্ছে প্রিবায়োটিক আমি বলছি, 3 মাস খাবেন এটা। পান্তা ভাত খাওয়ার 30 মিনিট পরে আমরা যেটা আইবিএস পাউডার আমরা দিয়ে থাকি সেই আইবিএস পাউডারটা আপনি ক্ষেত্র বেঁধে আপনার কারো 1 চামচ খাওয়া লাগে, কারো 2 চামচ খাওয়া লাগে, আমরা এটা মেনটেন করে দিই আমরা। হ্যাঁ, তো এটা কুসুম গরম পানির সাথে খাওয়া লাগে সকালে একবার রাত্রে একবার। এটা আইবিএস পাউডারটা আসলে কি বলবো, আমাদের মূল চালিকা শক্তি অর্গানিক ফাউন্ডেশন হচ্ছে আইবিএস পাউডার, এই যে হোমিওজ ওষুধগুলো আমরা দিয়ে থাকি এটা হচ্ছে মূল চালিকা শক্তি আমাদের। হ্যাঁ, তো আলোকালা ভালো করার মালিক আসলে কোনো একটা ওসিরা লাগে, কোনো একটা বিষয় লাগে, কোনো একটা ফুড সাপ্লিমেন্ট লাগে, সেক্ষেত্রে আমরা এই আইবিএস পাউডারটা আমি হোমিও কিছু ওষুধ এগুলো দিয়ে থাকি। এটা আসলে অসাম কাজ করে, যারা খেয়েছেন আসলে রেজাল্ট পেয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কত উপকৃত হয়েছেন এবং আমাদের নিয়মগুলো আপনার ফলো করে কতটা উপকৃত হয়েছেন আপনি কমেন্ট করে একটু জানাবেন, আপনি একটা লাইক দিবেন, তাহলে তো অনেক ব্যক্তি এটা দেখতে পাবো। এবং আরেকটা যেটা আমরা বলছি সকাল 10টা থেকে 11টা নিম্ন তালিকায় যেমন একটা ফল খাবেন সেটা হচ্ছে আমরা কমলা, মালটা, কমলা একটা অথবা মালটা একটা অথবা পেয়ারা একটি অথবা আনারস 5 থেকে 6 পিস অথবা কলা 3 থেকে 4টি কলা। তাহলে আপনি এগুলোর ভিতরে কোনো খাবারে যদি আপনার ফল যদি অ্যালার্জি থাকে ওটা বাদ দিয়ে আপনি এগুলো কিন্তু আপনি খেতে পারবেন এটা। তাহলে এইভাবে আপনি খাবেন আপাতত। এবং সকাল 10টা থেকে 5টার মধ্যে আপনি বলছিলেন যেভাবে বলছি এটা আপনি তো খাবেনই। এরপর দুপুরে আইবিএস রোগীদের খাবার যেটা আমরা বলছি সেটা হচ্ছে প্রথমে আপনি তরকারি অর্থাৎ যেগুলো সবজি তরকারি স্যুট করে আপনার ওইগুলো আপনি প্রথমে আপনি খাবেন, যেগুলো সহ্য হয় আপনার ভালোভাবে চিপিয়ে চিপিয়ে আপনি খাবেন। এরপরে আপনার এক প্লেটে প্লেটে আপনি প্রথমে ভাত না নিয়ে আপনি তরকারিগুলো নেবেন, আপনি যে সবজিগুলো আপনি নেবেন যেগুলো স্যুট করে আপনি, হ্যাঁ, অথবা আপনি মাছটা সামুদ্রিক মাছটা এগুলো আপনি আগে নেবেন, নিয়ে আস্তে 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 চিপিয়ে 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 আপনি পানি করে মুখে দিয়ে আপনি এইভাবে আস্তে আস্তে খাবেন। খাওয়ার পরে আপনি আমরা যে আলু চাউলের ভাত অথবা লাল চাউলের ভাত যেটা বলছি ওটা সামান্য পরিমাণে নিয়ে, হ্যাঁ, সামান্য পরিমাণে নিয়ে আপনি ওটা অল্প পরিমাণ তরকারি নিয়ে আপনি এটা আপনি আপনি খাবেন। এটা খাওয়ার খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনি ওই যে টক দই যেটা আমরা বানানোর ভিডিও দিয়েছি এই টক দইটা আপনি খাবেন, 1 থেকে 1/2 চামচ খেতে পারেন, 2 চামচ খেতে পারেন, 1 চামচ খেতে পারেন, হ্যাঁ, আপনার সহ্য মতো এটা খাবেন। যারা বেশি কিছু সমস্যা হতে আপনি হোমমেড করে নেবেন, এটা হোমমেড আমাদের ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে করবেন আমাদের ভিডিওটা দেখে আপনি ওই অনুযায়ী আপনি 1/2 লিটার দুধে যদি আপনি টক দই তৈরি করেন সেক্ষেত্রে আপনার 15 দিন অনায়াসে চলে যায়। তো সেক্ষেত্রে আপনার প্রোবায়োটিক যারা কিনতে সমস্যা হচ্ছে তাহলে আপনার 30-40 টাকার বিনিময়ে আপনি তো টক দই আপনি তৈরি করতে পারছেন, সেক্ষেত্রে আমার প্রসেসিং দেওয়া আছে আমাদের ভিডিওটা এটা দেখে নেবেন আপনারা, আর লিঙ্ক দিয়ে দেবো আমার নিচে, ওখান থেকে আপনারা দেখে সুন্দরভাবে মানে টক দইটা তৈরি করতে পারবেন। আর খাবারের মাঝে বা খাবারের পর পর আপনি পানি পান করতে বিরত থাকবেন, খাবার 1 ঘন্টা আগে অথবা পরে আপনি পানি পান করবেন, এখানে অবশ্যই খেয়াল রাখবেন। এবং বিকাল 4 থেকে 5টার দিকে সকালে যে ফলগুলো আমরা বলেছি ওর মধ্যে যেটা সকালে আপনি খেয়েছেন যদি আপনি মালটা সকালে খেয়ে থাকেন মালটাটা বাদ দিয়ে আপনি হচ্ছে পেয়ার আপনি খাবেন, হ্যাঁ, অথবা আনারস খাবেন অথবা আপনি কলা খাবেন, অর্থাৎ দিনে আপনি 2টা ফল আপনি সকালে একটা বিকালে একটা আপনি এইভাবে আপনি মেনটেন করবেন, আর এরকম সমস্যা আপনি একটাও আপনি দিনে মেনটেন করতে পারেন। হ্যাঁ, আর আপনার যদি আরও বেশি খিদে লাগে তাহলে যে আমার চিনামুড়ি যেভাবে আমরা বলছি, হ্যাঁ, আস্তে আস্তে চিবিয়ে এটা খেয়ে খাওয়ার পরে আবার 1 ঘন্টা পরে আপনি পানিটা পান করতে পারবেন। এবং রাত্রের যে খাবারগুলো আমরা বলছি আইবিএস রোগীদের জন্য সেটা হচ্ছে প্রথমে যে তরকারি সবজিগুলো সকালে দুপুরে যেভাবে খেলেন আপনার মাগরিবের আগেই অথবা পরে, আগে খেতে পারলে ভালো, আর অথবা মাগরিবের নামাজ পড়ার পরেই আপনি এটা খাবেন, সেগুলো ভালোভাবে চিবিয়ে আপনি খাবেন। এখন মাগরিবের পরে ঘুমানোর 3-4 ঘন্টা আগে আপনি লাল চাউলের গরম ভাত আপনি খাবেন 1 প্লেট, 1 প্লেট আপনি খাবেন, গরম ভাতটা অবশ্যই খাবেন আপনি 2 বেলা দুপুরে এবং রাত্রে গরম ভাতটা খাবেন, আর সকালে আমরা পান্তা ভাত আমরা বলছি। হ্যাঁ, এভাবে আপনি খান, ইনশাল্লাহ আপনার যে সমস্যাগুলো আছে এটা আপনার চলে যাবে। আর আপনার বেশ খেয়াল রাখবেন যে খাবারগুলো আমরা নিষেধ করেছি, যে খাবারগুলো আমরা নিষেধ করেছি সেটা হচ্ছে গ্লুটেন,
গ্লুটেন যুক্ত খাবার, গ্লুটেন কোথায় আছে? যব, গম, গ্লুটেন যুক্ত খাবার। এবং এখান থেকে দিল তৈরি, যেমন বিস্কিট, চানাচুর, পাউরুটি, সকল ধরনের অত্যাধুনিক প্রসেসড ফুড। হ্যাঁ, এইখানে কিন্তু আপনার অতিরিক্ত ভাজা, হ্যাঁ, এই যে বিভিন্ন রকম যে রেস্টুরেন্টগুলো আছে, অথবা যে কোনো অলিগুলিতে আমাদের বিভিন্ন রকম যে পেঁয়াজু, হ্যাঁ, এই বিভিন্ন রকম, এরপরে হচ্ছে রোস্ট, এগুলো দিয়ে থাকে। এগুলো অবশ্যই আপনাকে বর্জন করতে হবে, ফাস্টফুড, এইগুলো আপনাকে বর্জন করতে হবে। আপনাকে, হ্যাঁ, কেউ হয় আমন্ত্রণ জানালো, আপনি হয়তো দেখা যায় একটা কলা খেতে পারেন, হ্যাঁ, আপনি দেখা যায় একটা আপনি ডাব খেতে পারেন, একটা মালটা, একটা কমলা খেতে পারেন, আপনি এগুলো খাবেন। আপনাকে কেউ যদি আপনার বন্ধুরা খুব রিকোয়েস্ট করে, আপনার কাছের বন্ধু যদি আপনাকে খেতেই হবে, সেক্ষেত্রে আপনি এগুলো খাবেন, কিন্তু আপনাকে বর্জন অবশ্যই আপনি করবেন, এইগুলো থেকে আপনি বিরত থাকবেন। অর্থাৎ চানাচুর, বিস্কিট, চানাচুর, আপনি যেখানে যান এগুলো থেকে আপনি অবশ্যই, আপনি আপনার একটা আত্মীয় স্বজন বাড়ি গেছেন, ওখানে আপনি কী করবেন, আপনি প্রয়োজনে আপনি আপনার যে বিস্কিট চানাচুর দিচ্ছে, আপনার ওখানে তো ফলমূল কিছু থাকে, ওগুলো খান আপনি, হ্যাঁ, ওগুলো হালকা করে খান আপনি, বিস্কিট চানাচুর এগুলো থেকে বিরত থাকুন। এরপর দুধ হচ্ছে ক্যাসিন বা ক্যাসিন, ক্যাসিন তথা দুধ, দুধ জাতীয় জিনিসগুলো আপনাকে খেতে থেকে বিরত থাকবেন। তবে বকরির দুধটা আপনি খেতে পারবেন, কারণ হাদিসে এসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বকরি চড়াতেন এবং বকরির দুধ খেতেন, বকরির মাংস খেতেন, ঘোলা করতেন, হ্যাঁ, তো আসলে অনেক কল্যাণ রয়েছে। তো সেক্ষেত্রে আপনি বকরির দুধটা অনায়াসে খেতে পারবেন, এটা সমস্যা আপনার মধ্যে হবে না। তিন নম্বর হচ্ছে ভাজা পোড়া খাবার পরিহার করবেন, সকল ধরনের ভাজা পোড়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এটা পরিহার করবেন। মসুর ডাল, কাঁচা টমেটো, শশা, নারিকেল, শশাটা যদি শুক্র আপনি খেতে পারবেন, আপেল, আঙ্গুর, বাদাম, শিম, শিম, বাঁধাকপি, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে রাখবেন। তবে আপনি যদি আপনার যদি শুট করে, আপনার শশাটা যদি শুট করে আপনি খেতে পারেন অল্প পরিমাণে, আর যদি বাঁধাকপি শুট করে আপনি খেতে পারেন, হ্যাঁ, নয়তো আপনি বাদ দিয়ে রাখবেন। আর গরু বা ছাগলের মাংস, গরু বা ছাগলের মাংস এগুলো হাই আপনার কী বলবো যে হজমের সমস্যা, ক্যাপাসিটি আপনার যেহেতু কম আছে, হ্যাঁ, এই জায়গাতে যে ক্যাপাসিটি এটা আপনার কম আছে, এখন যদি আপনি খান আপনি লোড দিতে পারবেন না, সেক্ষেত্রে এই ক্যাপাসিটিটা বাড়লে আস্তে আস্তে আপনি কিন্তু এটা খাবেন, তার আগ পর্যন্ত আপনি এটা বৃদ্ধি করবেন। তাহলে আপনার ক্যাপাসিটি অনুপাতে আপনি এটা আস্তে আস্তে পরে বৃদ্ধি করবেন। এরপর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলছি, নিষেধ করে, সেটা হচ্ছে সোয়াবিন তেল। সোয়াবিন তেল দিয়ে রান্না করার সকল কিছু পরিহার করবেন, সোয়াবিন তেল এটা আসলে অনেক মারাত্মক ক্ষতি করছে, কারণ সোয়াবিন তেলটা কী হতে হচ্ছে এটা আমরা নিজেও জানি না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সার্চ দেখবেন যে এটা অনেক প্রবলেম হচ্ছে আমাদের, সোয়াবিন তেল, পাম অয়েল তেল, হ্যাঁ, তো অবশ্যই এখান থেকে বিরত থাকবেন। এবং আপনি চেষ্টা করবেন যে আপনি ধানি থেকে অথবা আপনি সরষের ভাঙে আপনি তেলটা আপনি অন্তত খেতে পারেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে তৈরি করা। অনেকে আসলে এটাও অনেকে দেখা যায় আপনার অনেকে ধানি তেলটা অনেক খেতে পারেন না, অনেক দাম, সেক্ষেত্রে আপনার যেগুলো আপাতত মিলে যেগুলো ভাঙে ওইটা খেলেও আপনার আপাতত মন্দর চেয়ে আপনার ভালো, এটা অনেক ভালো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এটাও খেতে পারেন। আর যদি আপনারা কোল্ড পেস্ট খেতে, অর্থাৎ যেগুলো ধানিতে ভাঙা তেল হয় এগুলো আপনি খেলে আরও ভালো আপনার জন্যে, আপনি চেষ্টা করবেন আপনার অ্যাবিলিটি অনুপাতে, যারা অ্যাবিলিটি একটু ভালো তারা ঘানি ভাঙা তেলটা খাবেন, আর যে অ্যাবিলিটি একটু কম তারা হচ্ছে আপনারা যে তেলটা অন্তত সরষা দিয়ে ভাঙায় যেখানে ওখানে আপনি সরাসরি অথবা সরষা দিয়ে আপনি কিন্তু এখানে আপনি কিনবেন। আপনাকে আসলে দেখেন যে একটা সময় আপনার কুড়ি কুড়ি টাকা খরচ হবে, লাখ লাখ টাকা খরচ হবে, কিন্তু আপনি সামান্য জিনিসগুলো আপনি যদি ভুল করেন তাহলে আপনি আজীবন কিন্তু আপনার ভুগতে হবে। আরেকটা হচ্ছে নয় নম্বর হচ্ছে সকল প্রকার নেশা, নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, আফিং ইত্যাদি বর্জন করতে হবে, কারণ আপনার অনেকে মদ, জুয়া, নেশাদার দ্রব্য এগুলো খেলে আপনার এমনিতে উগ্র মেজাজ থাকে, এগুলো খেলে আরও উগ্র মেজাজ হয়ে যায় আপনার, এটা ইফেক্ট করে, হ্যাঁ, একটা সমস্যা করে আপনার দীর্ঘমেয়াদী ক্ষতি করে। তো সেক্ষেত্রে আপনার এগুলো যেহেতু ইসলাম ধর্মে, শান্তি ধর্মে এগুলো আসলে বর্জন করার জন্য আপনাকে বলা হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি বর্জন করবেন এগুলো, এগুলো তো আপনার আসলে কোনো উপকার করে না, আপনার সাময়িক আপনাকে ভালো লাগা তৈরি হয়, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা দীর্ঘমেয়াদী আপনার ক্ষতি করে, সেগুলো অবশ্যই এখানে বর্জন করবেন। আরেকটা হচ্ছে আমরা দশমে যেটা বলছি যে যৌন উত্তেজনামূলক অন টাইম সকল প্রকার মেডিসিন এটা পরিহার করতে হবে। আমরা লক্ষ্য করেছি যে অন টাইম যারা মেডিসিন খায়, যারা টেস্টোস্টেরন হরমোনের বাড়ানোর জন্য, তো সেক্ষেত্রে তাদের এটা অস্থিরতা আরও বেড়ে যায়, অস্থিরতা আরও বেড়ে যায়। তো সেক্ষেত্রে এবার আইবিএস লাইফস্টাইল আমরা যেটা বলেছি যে যে পরামর্শ আমরা দিই তার সাথে গ্রহণ করলে আপনার ফ্যামিলিকে ন্যাচারালি সুখ দিতে পারবেন, আসলে এটার জন্য আপনার কোনো প্রবলেম তৈরি হবে না। আপনার যখন
আস্তে আস্তে গুড ব্যাকটেরিয়া বৃদ্ধি হবে, আপনার হাইড্রোক্লোরিক বৃদ্ধি হবে, আপনার হজম শক্তি আস্তে আস্তে ঠিক হবে, তেমন এসে আপনি দেখবেন যে আপনার যৌন যে সমস্যাটা আস্তে আস্তে দূর হবে। এবং আপনি যদি খেতেই হয় তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য আমরা যে একটা ভিডিও আপলোড করেছি ন্যাচারালভাবে, আপনি কীভাবে আপনি টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি করবেন, আপনার সেক্সুয়ালি যে প্রবলেমটা আছে এটা কীভাবে সমাধান করবেন, ওখানে যে আমরা ভিডিওটা বিস্তারিত আমরা বলেছি, ওই অনুযায়ী ন্যাচারাল কিছু খাবারের কথা আমরা বলছি, আমরা কিছু মেডিসিনের কথা বলছি, ওই অনুপাতে আপনি চললে এটা আপনার জন্য নিরাপদ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার সমস্যা হবে না, আপনার লিঙ্ক আমরা দিয়ে দেবো, আপনার একটু দেখে নেবেন। এরপর হচ্ছে আমরা আইবিএস রোগী যখন আপনি ইফতার করবেন তাদের জন্য আমরা যে খাবারগুলো বলছি, হ্যাঁ, যে আপনি কচি ডাব দিয়ে ইফতার করা করতে পারেন, এইসবগুলো ভুষি দুই চামচ, তোকমা দুই চামচ, হ্যাঁ, 20 মিনিট আগে ভিজে রেখে সেটাতে মায়ের অন্তরে আপনি ইফতার করতে পারবেন, অথবা যদি যারা কেউ রোজা রাখেন, হ্যাঁ, ইফতার করতে পারবেন। তারপর কলা 1-2 পিস, খেজুর, মালটা, কমলা, হ্যাঁ, পাকা পেঁপে, আনারস, তরমুজ, এগুলো থেকে যেগুলো ভালো লাগে শুক্র এগুলো আপনি খাবেন আস্তে ধীরে। এরপর হচ্ছে আপনি মাগরিবের সালাদটা আদায় করে পান্তা ভাত, বিট রুট ভাত, সামুদ্রিক মাছ, কলা, বিভিন্ন রকম সবজি, তরকারি যেগুলো শুক্র এগুলো আপনি খাবেন। হ্যাঁ, এরপর হচ্ছে আইবিএস করাটা আপনি 10 গ্রাম মতো হালকা কুসুম গরম পানির সহ আপনি সকাল বিকাল খেতে পারেন, অর্থাৎ যা যেরকম আমরা এটা বলে দিই সেইভাবে আপনি খাবেন। আর হচ্ছে সেহের সময় অর্থাৎ আপনি যদি কেউ রোজা রাখেন আইবিএস রুগী, যখন আপনার ক্যাপাসিটিটা ভালো হবে, হ্যাঁ, তখন আপনি রোজা রাখতে পারেন। এইভাবে গরম ভাত 1 প্লেট, অবশ্যই লাল চাউল ভাতটা ভালো হয়, দুইটা দেশি মুরগির ডিম, সাথে সয়াবিন, হ্যাঁ, সয়াবিন অনেক গুরুত্বপূর্ণ, সয়াবিন এটা আপনি সয়াবিনটা পাওয়া যায়, আমার একটা ভিডিও দেওয়া আছে এখানে সয়াবিনের, তো সয়াবিনটা আপনি এটা যে কোনো জায়গাতে আপনার যে কোনো সবে পাওয়া যায় এটা সয়াবিন, তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনার ভিটামিন মিনারেল প্রোটিন যে দরকার আপনার, এই প্রোটিনের ঘাটতি আপনি ফিল আপ করবেন কীভাবে এটাকে বিস্তারিত আমার ভিডিওতে বলা আছে, হ্যাঁ, সেখান থেকে আপনি এটা দেখে নেবেন। তো সেক্ষেত্রে সয়াবিন 2-3 পিস ছোটো দেশি ছোটো মুরগির মাংস দিয়ে রান্না করতে পারবে, হ্যাঁ, এটা অনেক টেস্টি লাগে, আমি নিজেও এটা খাই, অনেক ভালো লাগে। তো এরপর তরকারি সবজি সাধ্যমতো আপনি খাবেন যেটা ভালো লাগে। এরপর হচ্ছে টক দই 2-1 চামচ আপনি খাবেন, আর হোমিও মেডিসিন আমরা যেটা দিয়ে থাকি লক্ষণ ভেদে সেগুলো আপনি বাদ করবেন, কারণ অনেকে বলে থাকে যে হোমিও মেডিসিনের নামগুলো আসলে কি আসলে 30-35টা মেডিসিন আছে, তো আপনার লক্ষণগুলো ভেদে আমরা এটা সিলেকশন করে আমরা এটা দিয়ে থাকি এটা। তো সেক্ষেত্রে এটা 3 মাস আপনি খাবেন, আইবিএস পাউডার 3 মাস আপনি খাবেন। প্রতিটি আইবিএসের অ্যালার্জি থাকে, অর্থাৎ যেই খাবারগুলো আমরা বললাম এই খাবারগুলোর ভিতরে যদি আপনার কোনো খাবার অ্যালার্জি থাকে এটার সাথে সাথে আপনি বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, অ্যালার্জিটা কি আপনি দেখেন যে আপনার এই খাবারটা খাওয়ার পর সরাসরি পাকস্থলী হয়ে আপনার এরপ্লোনে কিন্তু আসে, কিন্তু আপনার যেই খাবার অ্যালার্জি থাকে এটা ফুড অ্যালার্জি পরীক্ষা করা যায়, তো এটা অনেক ব্যয়বহুল একটা খরচ, আপনাকে বলে দিব এই চেষ্টা করার পরে যে কোন খাবার অ্যালার্জি আসে, তো আপনি বুঝতে পারবেন যে কোন খাবার অ্যালার্জি বাদ দিয়ে দেবেন, তাহলে আপনার পরীক্ষা দেয় আপনার ক্যাপাসিটি আছে আপনার ফুল অ্যালার্জি পরীক্ষা করতে পারেন, তাহলে কোন খাবারগুলো আপনার অ্যালার্জি হতে পারে সেগুলো আপনি আসতে আগে থেকে আপনি বর্জন করতে পারবেন। যেমন সেদিন আপা যে আপা আসলো জয়পুর হাট থেকে ঢাকা থেকে থাকে অল্প, তো আশা করি উনি বললাম যে আসলে তার লং অ্যালার্জি যেমন বেশি খাবার তার অ্যালার্জি আছে, তাহলে উনি খেতে পারেন তিন অ্যালার্জি আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি পরীক্ষা করে এটা বোঝা যায় এটা। সেক্ষেত্রে আপনার এই যে আপনার যে খাদ্যনালী হয়ে আপনি যখন খাবারটা খাবেন যে খাবার অ্যালার্জি নাই এটা সরাসরি পাকস্থলী হয়ে আপনার একটু অনেক চলে আসে, আর যে খাবার অ্যালার্জি আছে এটা আপনার সরাসরি এখানে না এসে লিকিটান হয়, অর্থাৎ এটা রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে আপনাকে কিন্তু এটা ফুল অ্যালার্জি তৈরি করে, আপনার অস্থিরতা বাড়িয়ে দেয়, আপনার গায়ে অনেক সময় অনেক সময় লাল দরা দরা বের হতে পারে, অনেক সময় কী হয় আপনার এটা হজমের সমস্যা করে, হ্যাঁ, নানাবিধ সমস্যা করে আপনার, সেক্ষেত্রে আপনার যেটা এরকম সমস্যা আপনি দেখবেন এটা সমস্যাটা আপনি বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, আমরা যেটা বললাম এটাই হবে আপনি করবেন। আর শেষে আমরা যে বিষয়টা আমরা দিয়েছি সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলো আপনারা ই করেন এগুলো দিয়ে দিই, যে আপনারা কখন কোন খাবারটা খাবেন এটা আমরা দিয়ে দিই, এরপরে আপনার কতদিন পরে আমরা দেখা করতে হবে এটা আমরা এটা বলে দিই আপনাকে স্পষ্টভাবে। এভাবে আপনি আমরা দেখেছি যারা 3 মাস এই গাইডলাইনটা যারা ফলো করবেন আশা করছি তার যে আইবিএস এর যে প্রবলেমগুলো, হ্যাঁ, 2-1 জন ব্যক্তি আমরা ব্যতিক্রম দেখছি যে আসলে তারা হয়তোবা ফলাফলটা হ্যাঁ পেয়ে গিয়েও আসলে অনেক সময় মিস করছে, তো সেক্ষেত্রে তাদের কিছু বিষয় আছে, যেমন এক ভাইকে আমরা দেখলাম যে আসলে 1 মাস খাওয়ার পরও সেই রেজাল্টটা আমরা পাচ্ছি না, তো উনি দ্বিতীয় মাসে আমাদের কাছে আসার পরে আমরা দেখলাম যে তার যে প্রবলেমটা আমরা ফিল করলাম যে সে ব্যক্তিরা পানি যেটা অফিসের যে পানি এই বিশুদ্ধ পানি সে খেতে পারে না, অর্থাৎ তার নিষিদ্ধ যে অফিসের যে পানিটা মানে বাইরের থেকে পানি নিয়ে যাওয়া তার জন্য নিষিদ্ধ, অর্থাৎ এই পানি বিশুদ্ধ না হওয়ার কারণে তার প্রবলেমটা সলিউশন হচ্ছে না। অথচ 3-4 দিন আগে আমাকে ফোন দেওয়া বললো 2 মাস তার হতে গেল, তো বললো যে না আল্লাহ আমাদের এখন কিন্তু আল্লাহ মতো ভালো আছি, তো অনেক ভালো লাগলো যে আসলে তার কিছু ছোটোখাটো কিছু বিষয় থাকে এটার কারণে সলিউশনটা আসতে পারে না। তো এভাবে
আমার একটা ছোটখাটো প্রবলেম থাকে, তো অনেক সময় এটা আস্তে আস্তে কারো 2 মাসের সমাধান হয়, কারো 3 মাসের সমাধান হয়, হ্যাঁ কারো ক্ষেত্রে দেখা যায় যে আপনার 15 দিনের সমাধান হয়ে যায়, কারো ক্ষেত্রে আসলে একটু সময় লাগে। এটা আসলে আপনার চলাফেরা ক্যাপাসিটি, মানসিক যে প্রশান্তি, হ্যাঁ সব কিছু মেনটেন এটা চলে আসলে। তো আশা করছি যে আজকের ভিডিওটা একটু লং হলো, এরপর আপনাদের এই ভিডিও থেকে অনেক অনেক কাজে লাগবে। এবং যারা আইবিএস রোগী, আমরা মনে করি যে আপনাদের মূল যে প্রবলেমটা আমরা বারবার বলি যে এটা একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ আশা করছি যে আমরা যে 3 মাসের যে গাইডলাইনগুলো দিয়েছি এই গাইডলাইনটা আপনি ফলো করলে এখান থেকে আসলে আমরা যেটা বলি বা আমরা যেটা দেখছি যে আপনি শতভাগই ইনশাল্লাহ এখান থেকে আপনি পরিত্রাণ আপনি পাবেন। হ্যাঁ আর এখন একটু যখন আপনি ভালো হবেন, আপনি যে অন্য যে খাবারগুলো আছে আপনি আস্তে আস্তে অ্যাডজাস্ট করুন, অর্থাৎ 1 মাসে 1টা খাবার অ্যাডজাস্ট করেন। ধরেন 3 মাস যখন পার হয়ে গেল, গরুর মাংস আপনার খুব খেতে ইচ্ছা করছে, তখন আপনি 1 পিস করে আপনি খুব নরম করে আপনি আস্তে আস্তে করে চিবিয়ে আপনি 1টা মাসে আপনি ওই খাবারটাই আপনি অ্যাডজাস্ট করেন, অর্থাৎ সপ্তাহে 1 পিস করে আপনি খান। দিয়ে আপনি 1 মাসে যখন অ্যাডজাস্ট হয়ে গেল, তখন অন্য যে আপনার যে প্রবলেমটা আছে, ডিমে আপনি অ্যালার্জি থাকতে পারে, তার পরবর্তী মাসে আপনি ডিমটা আপনি অ্যাডজাস্ট করেন, হ্যাঁ 4 ভাগে 1 ভাগ খেয়ে আপনি খান, অ্যাডজাস্ট করেন। এভাবে আপনার দেখা যাবে যে অন্য একটা পুঁই শাক আপনি খেতে পারেন না, তো পুঁই শাকটা আপনি তার পরবর্তী মাসে অ্যাডজাস্ট করেন, হ্যাঁ অল্প পরিমাণ আপনি খান, সপ্তাহে 1 দিন করে খান। এভাবে আস্তে আস্তে আপনাকে খাবারগুলো অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট এভাবে করলে আপনাকে দেখবেন যে আপনার প্রবলেমটা আপনার তৈরি হবে না। এবং সবসময় মনে রাখবেন যে আপনার একটা ডিসিপ্লিন, ডিসিপ্লিনের ভিতরে অবশ্যই থাকতে হবে আপনাকে, ডিসিপ্লিনের ভিতরে আপনি যদি থাকেন তাহলে আপনি দেখবেন যে আপনার যে আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার যে বিভিন্ন রকম যে প্রবলেমগুলো ছিল, হ্যাঁ এটা অবশ্যই আপনার সমাধান এটা হয়ে যাবে। আর যদি আপনি ডিসিপ্লিনের বাইরে যান তাহলে এটা আল্লাহ তাআলা যেমন এটা পছন্দ করেন না, তো সেক্ষেত্রে আপনার আইবিএস রোগী এটা ডিসিপ্লিন আপনার বহির্ভূত যখন আপনি হবেন তখন আপনার কিন্তু আরও প্রবলেম আপনি করতে পারেন। সেক্ষেত্রে সতর্ক অবশ্যই আপনি একটু থাকবেন। হ্যাঁ আপনি ভালো হয়ে গেছেন বলে আপনি আবারও আপনি বেপরোয়া হয়ে আপনি খাওয়া দাওয়া শুরু করবেন, আপনি বেশি পরিমাণে খেয়ে ফেলবেন, ওটাই না। আপনি সতর্ক সবসময় থাকলে সতর্ক মাইন্ড নেয়, সতর্ক যদি থাকেন আসলে দেখা যায় খাবারের কারণে কেউ মারা যায়, খাবারের কারণে কেউ মারা যায়, বরঞ্চ আমরা যদি খাবার খেয়েই কিন্তু মারা যায়, তো অতিরিক্ত খেলে আপনার হার্ট কিডনি বা আপনার বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে অবশ্যই খাবারটা আপনি অবশ্যই এটা মেনটেন করলে আপনার জন্য এটা সদা সর্বদা আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে আমার জন্য দোয়া রাখবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আজীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি এবং আপনাদের কিছুটা হলেও উপকার আসতে পারি। এবং আজকের ভিডিওটা যদি কিছু পরিমাণ আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, হ্যাঁ কারণ একটা লাইক একটা কমেন্ট আপনার আমাদের জন্য একটু অনুপ্রেরণা, কারণ আপনি যে এখানে উপকার হচ্ছেন আপনি যদি কমেন্ট না করেন, আপনি লাইক না করেন, হ্যাঁ বা শেয়ার না করেন, তাহলে আমরা কীভাবে বুঝবো যে আপনি এটা আসলে উপকৃত হচ্ছেন। এবং যারা উপকৃত হচ্ছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা এই বিষয়টা আমার উপকৃত হচ্ছে, আপনার কোনো প্রবলেম থাকলে সেটাও আপনি জানাবেন, তাহলে আমরা পার্সোনালি আপনার এই বিষয়গুলো আপনারা ভিডিও বানিয়ে হোক অথবা আমাদের আপনি ওখানে আমার কমেন্টের মাধ্যমে হোক, হ্যাঁ আমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর একটা জিনিস আপনার মনে রাখবেন যে আসলে অনেকে আমাদের বিভিন্নভাবে ফোন দেয়, তো সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা এখানে দেওয়া আছে 0174990962 আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে এখানে খোলা আছে, তো সেক্ষেত্রে অনেকে অনেক সময় আমরা রোগী দেখতে একটু সময় লাগে আমাদের, তো সেখানে একটা রোগী অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সময় দেওয়া লাগে, তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখেন আপনি একটা রোগী আমরা দেখছি অনেক সময় আপনি ফোন দিচ্ছেন অস্থির হয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে অ্যাপ্লাই আমরা রিসিভও করতে পারছি না, আপনাকে ব্যাকও দিতে পারছি না, তো সেক্ষেত্রে অনেকে মনে করে যে আসলে কেমন ডাক্তার সাহেব ফোনটা রিসিভ করছে না, কথা বলছে না, তো সেক্ষেত্রে আসলে এটা মানসিকভাবে আসলে কষ্ট যদি আমাদের কষ্ট লাগবে, তো সেক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আসলে আমরা সরাসরি চেষ্টা করি আপনাকে ভালো একটা সার্ভিস দিতে, হ্যাঁ ভালো সেবা দিতে। এবং সর্বোপরি বাংলাদেশে যারা আক্রান্ত আছে বিভিন্ন দেশে দেশে বিদেশে আছে, তারা আপনারা অনেক কষ্টে আছেন, আপনারা অনেকে যেমন এক ভাই বললো যে ঢাকাতে চাকরি করেন, তো আসলে ওনার যে বস আছে যে বা ওনার যে ফ্যামিলির লোকজন আছে তারা এটা আসলে বলছে তারা তোমার একটা বাহানা বা তুমি বাহানা করছো, তোমার কোনো অসুখ নাই, অসুখ আসলে আসলেই নাই, যে পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ছে না, তখন তো তার ফ্যামিলি বা তার বস তো বলছে তোমার তো কোনো অসুখই নাই, তুমি আসলে এরকম করো কেন, হ্যাঁ তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তুমি কাজ ঠিক মতো করছো না, তুমি ভুলে যাচ্ছ, একটা কাজ করলে হচ্ছে, তাহলে অনেকে গালাগালি করেন। আসলে আপনাকে একটা জিনিস বুঝেন যে আপনার জন্য উদ্দেশ্যে বলি, গার্জেন উদ্দেশ্যে বা তারা অবশ্যই বস আছে বলছে, আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আসলে তার আসলেই প্রবলেম, হ্যাঁ আইবিএসটা আসলে একটু সার্চ দিয়ে একটু ঘাটুন একটু দেখুন, হ্যাঁ তার আসলে প্রবলেম, আসলে প্রবলেম না থাকলে আসলে আপনি বলবে না, তো সে ঠিক মতো কাজটা করছে না, তার একটা মানসিক একটা কষ্ট আছে, তো সেক্ষেত্রে আপনি বুঝে অবশ্যই একটু ছাড় দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ
আসলে থার্ড দল থার্ড দিলে আল্লাহ আপনাকে ওইখান থেকে ভালো একটা ভালো কিছু করবেন আশা করছি। আর ফ্যামিলি যারা লোক আছেন তাদেরকে বলবো, অনেকে বাবা মা আছে, অনেকে ছেলে মেয়ে আছে, অনেকে ওয়াইফ আছে আপনারা বুঝতে পারেন না, অনেকে হাজব্যান্ড আছে, হ্যাঁ হাজব্যান্ডের সমস্যা ওয়াইফ বুঝতে পারে না, ওয়াইফের সমস্যা হাজব্যান্ড বুঝতে পারে না, হ্যাঁ অনেক ছেলে মেয়ে বুঝতে পারে না, তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, তাদের খাদ্য তালিকা করে একটু আপনি মেনটেন করে দিবেন। আর অনেকে চাকরিজীবী আছে যারা বিভিন্ন প্রশাসনে আছেন, অনেকে যারা আসলে আমাকে প্রশ্ন করেন যারা খাবার দাবার যেগুলো বলেন আসলে মেনটেন আমার করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনাদের বলবো আসলে দেখেন জীবন আগে, জীবন আগে, তো সেক্ষেত্রে জীবন আগে যেহেতু সেক্ষেত্রে আপনার ফ্যামিলিকে হয়তো আপনি আর্মিতে জব করছেন, পুলিশে জব করছেন অথবা আপনার প্রশাসনে আছেন, হ্যাঁ আপনি অনেকে আমাদের কাছে ফোন আসে কথাবার্তা বলে অনেকে আমাদের সেবা নিয়েন, তো সেক্ষেত্রে আপনার বলবো আপনার ফ্যামিলি না থাকার চেষ্টা করেন অথবা আপনার একটু কষ্ট করে হলেও নিজে রান্না করেন, একটু চেষ্টা আপনাকে করতে হবে, এটা আপনি কিছু খাবারগুলো এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের কারণে আপনি এটা ভালো হতে পারছেন। আপনি জাস্ট আমাদের যে নিয়মগুলো আমরা বললাম, আপনার যে নিয়মগুলো বললাম এগুলো একটু ফলো করেন, 15 দিন 1 মাস ফলো করেন, আপনি কিন্তু রেজাল্ট ইনশাল্লাহ কিন্তু আপনি পেয়ে যাবেন, হ্যাঁ। আর এক্সারসাইজটা অবশ্যই করবেন যে আমরা সবকিছু বিস্তারিত বলেছি, তো আশা করছি আরও কোনো যদি প্রশ্ন থাকে বা জানা বোঝা থাকে তাহলে অবশ্যই আপনি করবেন। আর আরেকটা যে বিষয়টা আমার বলার ছিল সেটা হচ্ছে আপনার ফোন অবশ্যই কিছু সময়ের জন্য আপনার কষ্ট পাবেন কিনা এই কথার জন্যে, এই জন্য আমাকেও খারাপ লাগছে, তো আসলে বলতে হচ্ছে কারণ আমাদের তো রেস্ট একটা দরকার, তো সেক্ষেত্রে আপনি ফোন দেওয়ার যে সময়টা আমি একটু যদি বলি, তো সেক্ষেত্রে আপনারা যারা বাটন ফোন ইউজ করেন তো সেক্ষেত্রে আপনারা সকাল আটটা থেকে নয়টার ভিতরে অথবা সকাল সাড়ে সাতটা থেকে নয়টার ভিতরে এই 1.5 ঘন্টা আপনি আমাদের সরাসরি ফোন দিতে পারবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনি কথা বলতে পারবেন, হ্যাঁ। সবচেয়ে ভালো হয় এটা একটা বিষয়, আর এরপর হচ্ছে আপনি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের চেম্বার আমরা থাকি এখানে, এবং বিকালে আবার বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা থাকি, সেক্ষেত্রে এ সময়ের জন্য একটু রিস্ট্রিকশন আছে, অর্থাৎ আপনি ফোন দিবেন কিন্তু একবারের উপরে আপনি দুইবার দিতে পারেন, তিনবার আপনি দিয়েন দেওয়ার বিষয়টা আপনি খেয়াল রাখবেন এবং মেসেজ করবেন আপনারা, তো হোয়াটসঅ্যাপ ইমোতে আপনার যে সমস্যাগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, আপনার নাম, ঠিকানা, আপনার বয়স, আপনার কী প্রবলেম, হ্যাঁ এগুলো লিখে আপনার কোন কোন ওষুধ খাচ্ছেন, কোন কোন প্রবলেম আপনার আছে, আপনার উচ্চতা, হ্যাঁ সব কিছু আপনি দিবেন এবং আপনার যে প্রবলেমগুলোর কথা বলবেন, তো সেকথা বললে আপনারা আমরা আশা করছিলাম ফ্রি হয়ে আপনাকে আমরা অ্যান্সার দিব অথবা আমরা ব্যাক করব। তো এভাবে আর দুপুর 2টা থেকে আপনার 4টা সাড়ে 4টা পর্যন্ত, হ্যাঁ 4:30 পর্যন্ত এখান থেকে ফোন দেওয়া থেকে একটু বিরত থাকবেন, হ্যাঁ আপনি মেসেজ দিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়ে রাখতে পারেন, কেন সরাসরি ফোন ইমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো ফোন দেওয়া থেকে একটু বিরত থাকবেন, এরপর 5টার পরে 9টা পর্যন্ত আবার ফোন দেবেন। যারা স্পেশালভাবে আসলে যাদের খুব বেশি প্রবলেম তো সেক্ষেত্রে আপনারা মেসেজ দিয়ে আগে জানাবেন, সময়টা আগে নেবেন যে কোন সময় আমাদের সুবিধা হয়, সেই সময়টা নিয়ে আপনি আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমাদের জন্য একটু ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়, আমাদের শুভকামনা রইল আপনাদের জন্য সবার জন্য, আমরা চাই যে আপনি ভালো হন, আপনি ভালো থাকেন এবং আপনি আমাদের প্রত্যাশা যে আপনি ভালো হবেন এখান থেকে এবং সতর্কভাবে আপনি মুক্ত হবেন, হ্যাঁ আল্লাহর কাছে এই প্রার্থনা রইল। আর তো আপনারা সর্বপ্রথম কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আপনারা ভালো থাকবেন, আশা করছি নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।